নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পঁচিশে জানুয়ারি দু মঙ্গলবার হনুমানজির কৃপায় এই পাঁচ রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি করেছে আমি দৈনিক লটারি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি অর্থাৎ কোন কোন রাশি লটারির প্রাপ্তি হতে চলেছে আগামী কাল আমি ডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি এই যে পঁচিশে জানুয়ারি দু যে লটারির যে যোগ সৃষ্টি হয়েছে মঙ্গলবার কোন কোন রাশির কোন সময় যে রাশিগুলোর কথা বলবো ভিডিওটি ভালো করে শুনবেন মোটো স্কিপ করে বেরিয়ে যাবেন না যে রাশিগুলোর কথা বলবো সে রাশিগুলোর পাশাপাশি আমি সময় কিন্তু দিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি দিনের শুভ সময়টাও আপনাদেরকে জানাচ্ছি শুভ সময় লটারি কাটার চেষ্টা করুন আমি বারবার বলি যদি না পারেন তবেই কিন্তু সেকেন্ড প্ল্যাটফর্ম যেটা আমি বলছি সেটি হচ্ছে রাশিভিত্তিক সময় শুভ সময়টা বিশেষ বিশেষভাবে বলবো মেনটেন করার চেষ্টা করুন দেখুন প্রথমে আপনাদেরকে বলছি এই লটারির যারা ভিডিও দেখছেন কি না তারা নিজের দায়িত্বে দেখুন কারণ আপনার এখান থেকে আমি আবারও বলছি আপনার কোনো দশা অন্তর্দশা গ্রহের অবস্থান বা হস্তরেখা আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু এই পাঁচ রাশি লটারি কিন্তু পাবে ছোট হোক বড় হোক মাঝারি হোক আপনার যদি ভাগ্য যদি থাকে আপনার যদি ভাগ্যভাব স্ট্রং থাকে আপনি কোটি টাকা পেতে পারেন আর তেমন যদি না থাকে আপনি হাজার টাকা পেতে পারেন আপনি লাখ টাকাও পেতে পারেন আপনি পঞ্চাশ হাজার টাকা পেতে পারেন আপনি পাঁচ লাখ টাকাও পেতে পারেন সেটা ডিপেন্ড করছে কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন কত মোটা অঙ্কের টাকা আপনি পাবেন সেটা আপনার ভাগ্যভাবের উপর কিন্তু টোটালটা ডিপেন্ড কিন্তু করছে আমি বারবার এই কথাটা বলে থাকি অর্থাৎ ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার পঞ্চম ভাব থেকে আমরা আকস্মিক প্রাপ্তি বিচার পঞ্চমভাবকে স্ট্রং করুন ধন ভাবকে স্ট্রং করুন এবং ভাব যেটা লাভ ভাব এই ভাবগুলোকে স্ট্রং করলে না লটারি কিন্তু পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং বারবার একটা কথা বলে থাকি যারা হচ্ছে না কেউ লিখে দিচ্ছেন স্যার কই হলো না দেখুন তো আপনার বন্ধুই হয়তো পেয়েছে আপনার খুব আত্মীয় খুব কাছের আত্মীয় হয়তো আপনি লটারি পেয়েছে কম হোক বেশি হোক পেয়েছে বা কোনো একটা গরিব মানুষ লটারি পেয়েছে এটাও কিন্তু আপনি দেখতে পাবেন লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ভাগ্যের উপর আপনি কম পরিশ্রম করে এটা হচ্ছে কম পরিশ্রম করে প্রচুর টাকার মালিক হওয়া এটা একমাত্র এই কলিযুগে দেয় রাহু এই রাহুকেই আমি বারবার ভিডিওতে বলে রাহু শুক্র বুধ এবং শনি এই গ্রহগুলোকে স্ট্রং যদি করতে পারেন এবং আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে যায় আর আমি যে রাশিগুলোর কথা বলছি সে রাশিগুলো প্রাইজ কিন্তু পাবে আবারও বলছি প্রাইস পাবেই এই পাঁচ রাশি পাঁচশো টাকা পেলেও পেতে পারে আবার পাঁচ হাজার পেলে পেতে পারে পাঁচ লাখ হলো পেতে পারে পঞ্চাশ লাখ হলো পেতে পারে এক কোটি হলো পেতে পারে কিন্তু পাবে তো কোন এই পাঁচ রাশি সময় রাহুকাল যে রাহুকালের সময় যে কোনো শুভ কাজ বর্জন করুন এবং আমি বারবার বলছি কবচ আপনারা পরিধান করার চেষ্টা করুন যাদের ক্ষেত্রে স্ট্রং করার চেষ্টা করছেন আমি প্রথমে আপনাদেরকে আগে জানিয়ে দিই যে দিনে রাহুকালটা যেটা পড়েছে আপনার মঙ্গলবার সেটা হচ্ছে দুপুর তিনটা থেকে চারটা তিরিশ এটা হচ্ছে রাহুকাল দুপুর তিনটা থেকে চারটা তিরিশ এই সময় শুধু লটারি পরে না কোনো যাত্রা শুভকাজে যাত্রা আপনারা করবেন না লটারি থেকে আরও অন্যান্য কোনো শুভ কাজ এই তিনটা টু সাড়ে চারটা কোনো শুভ কিছু ক্ষেত্রে কিন্তু হাঁটবেন না অর্থাৎ রাহুকালটা যে কোনো কাজ বর্জন করার চেষ্টা করুন যারা লটারি দেখছেন খান্ত হয়ে গেছে লটারি কাটতে কাটতে তারা অবশ্যই নিজস্ব জন্মছক দেখিয়ে নিন লটারি লাগছে না সেটা কোনো অ্যাস্ট্রোলজার দোষ নয় আপনার ভাগ্যে হয়তো নেই পাশের জন পাচ্ছে অর্থাৎ নিজের জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করান আপনার কখন জন্ম আপনার কোন সময় যোগটা আছে কোন বছর কাটবেন দশা অন্তর্দশা এগুলো সমস্ত কিছু লাকি নাম্বার নাম্বার এগুলো দেখা কিন্তু একান্ত দরকার এবার আপনাদেরকে জানাবো এই মঙ্গলবার দিন যে যে দুটি রিপ্রেজেন্ট নক্ষত্র করছে অর্থাৎ এই মঙ্গলবার দিনটিতে আপনাদের যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে চিত্রা নক্ষত্র একটি হচ্ছে সাতি নক্ষত্র চিত্রা নক্ষত্র এবং সাতি নক্ষত্র এই দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং যোগ হচ্ছে ধৃতি যোগ সেদিনকার যোগ কিন্তু ভালো যোগ আছে ধৃতি যোগ এবং সময় সময় যেটা হচ্ছে ভালো সময় শুভ সময় যে সময় বারবার বারই লটারি কাটার চেষ্টা করুন অর্থাৎ রাশিভিত্তিকের পাশাপাশি ভালো সময়গুলো বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চাশ মিনিট বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চাশ একটা তিরিশ থেকে আপনার তিনটা নয় পর্যন্ত একটা তিরিশ থেকে তিনটা নয় এবং পাঁচটা পনেরো থেকে ছটা পাঁচ এই সময়গুলো এই যে তিনটি টাইম দিলাম এই তিনটা টাইমের মধ্যে এই যে শুভ সময় এই সময়ের মধ্যে আপনারা কাটার চেষ্টা করুন তাতে কি হবে জানেন যা হয় না কপাল গুণে তা হয় খণের গুণে তিটি ক্ষণটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট অর্থাৎ যদি আপনার সঙ্গে সব কিছু যদি কানেকশান ম্যাচ করে যায় লাকি নাম্বার আপনার সময় আপনার দশা দশা আপনার ভাগ্যে যদি থাকে আপনি কিন্তু কোটি টাকাও কিন্তু পেতে পারেন এটা স্বপ্ন নয় এটা বাস্তব মানুষ পাচ্ছে অনেক মানুষ কোটি টাকাও পাচ্ছে লটারিতে অর্থাৎ এই জায়গাটা যারা স্বপ্ন দেখছেন স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন অর্থাৎ নিজস্ব জন্ম ছকটা একবার দেখে নিন বা আপনার যদি রাশিচক্র যদি করা থাকে আপনি একবার রাশিচক্রটার চোখ বলেই দেখি নিন তো খুলে যে আপনার রাশিচক্রে রাহু কেমন আছে আপনার রাশিচক্র শুক্র কেমন আছে আপনার রাশিচক্রের শনি বুধ কেমন আছে বা আপনার ভাগ্যভাব আপনার ধনভাব পঞ্চম ভাব একাদশ ভাব কেমন আছে এই জায়গাটা আপনার দেখে নিন বা হাত হাতে আপনার লটারি যোগ আছে কিনা সেটা আপনি দেখে নিন এবার আমি জানাবো রাশিভিত্তিক যে সময়টা আপনার মঙ্গলবার প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি না মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনার শুভ সময়টা আপনার দাঁড়িয়েছে সকাল এগারোটা উনিশ মিনিট থেকে সকাল এগারোটা উনিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ সকাল এগারোটা উনিশ থেকে বারোটা চব্বিশ দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা দাঁড়িয়েছে আপনাদের শুভ সময়টা দুপুর দুটো দুই থেকে দুপুর দুটো দুই থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ দুটো দুই থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে যে শুভ সময়টা আপনাদের বেরিয়েছে তুলা রাশির ক্ষেত্রে আপনার বেলা একটা চার মিনিট থেকে বেলা একটা চার মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ একটা চার থেকে দুটো আটচল্লিশ তুলা রাশি চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে মঙ্গলবার সে সময়টা আপনাদের দাঁড়াচ্ছে সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এগারোটা চুয়ান্ন থেকে একটা ২৬ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এরপরের যে রাশির কথা আমি বলবো সবশেষ যে অন্তিম যে রাশি সে রাশির নাম বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আপনাদের মঙ্গলবার দিন বেরিয়েছে সেটা আপনাদের দুপুর বারোটা দুই মিনিট থেকে দুপুর বারোটা দুই মিনিট থেকে আপনার দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত অনেকক্ষণ টাইম বিসি গাছি দুটো দুই বারোটা দুই মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু শুভ সময় প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কমেন্ট করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করুন